আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত দিল্লির আদালতে গ্যাংস্টারদের হামলা গুলিতে ছয় জন নিহত নীল নদের উপর বাদ আরব লীগের হুঁশিয়ারি বাইডেনের সঙ্গে শুরুটা ভালো হয়নি বলছে এর দোকান তাজিকিস্তানে একশো তেতাল্লিশ আফগান পাইলট গ্রেপ্তার সঙ্গে ছিল ১৬ বিমান সৌদির সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলছে ইরান আফগানিস্তানের সব জাতির সরকার চায় পাঁচ পরাশক্তি সর্বশেষে জানিয়ে দিব তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে মোদী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দিল্লির আদালতে গ্যাংস্টার হামলা গুলিতে নিহত ছয়জন ভারতের দিল্লিতে একটি আদালতের ভিতরে নজির ভিড় হামলা চালিয়েছে গ্যাংস্টাররা এতে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এ সময় আহত হয়েছে আরও বেশ কয়েকজন শুক্রবার চব্বিশে সেপ্টেম্বরে দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্তানার ঘটনা নিশ্চিত করে বলেছেন উত্তর দিল্লির রোহিণী আদালত কক্ষের ভিতরে এই ঘটনা ঘটে এ সময় নিহত হয় দুর্দর্শ গ্যাংস্টার দিতেশ গ্যাঙ্গিনী তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে গত এপ্রিলে গ্রেপ্তারের তিহার কারাগারে রাখা হয় তাকে আজ আদালতে হাজির করা হয়েছিল তাকে আদালতে তোলা হলে অন্য আরেকটি সন্ত্রাসী দল হামলা চালায় পুলিশের পাল্টাগুলিতে দুই সন্ত্রাসী নিহত হয় পরে পুলিশ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা নীলনদের ওপর বাদ আরবলীগের হুঁশিয়ারি নীলনদের ওপর বাদ নির্মাণ নিয়ে ইথোপিয়াকে হুঁশিয়ারি দিয়েছে আরব লীগ সংস্থাটির মহাপরিচালক আহমাদ আবুল গেইদ বলেছেন বাদ নির্মাণের জন্য ইথোপিয়াকে চরম মূল্য দিতে হবে প্রসঙ্গত নীলনদের উপর বিশাল এক জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে ইথোপিয়া নীল নদের ওপর নির্মাণাধীন ইথোপিয়ার এই বাদটির নাম গ্রান্ড ইথোপিয়ান রেনেসা বাদ প্রতিবেশী সোদান এবং মিশরের সঙ্গে এটি নিয়ে বহুদিন ধরেই ঝামেলা চলছে ইথোপিয়ার বৃহস্পতিবার আরব লীগের মহাসচিব বলেছেন এই বাদের কারণে দুটি আরব দেশ মিশর এবং সুদান সংঘর্ষ হবে ইতোপিয়ার এই উদ্দেশ্যের কারণে আরব বিশ্বকে মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি এই বাদের কারণে ইরান তুরস্ক এবং ইসরায়েল এই অঞ্চলে খবরদারি করার সুযোগ পাবে বলে অভিযোগ করেছেন তিনি আরব লীগের মহাসচিব জানান চলমান জাতির সঙ্গে সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে আরব দেশের নেতারা ফিলিস্তিনের রাজনৈতিক সমাধান চাইবেন বলে উল্লেখ করেছেন তিনি মিশর তার বেশিরভাগ পানির চাহিদা নীলনদ থেকেই পূরণ করে নীলনদ হচ্ছে আফ্রিকার দীর্ঘতমী নদী যদি ইথোপিয়া এই নদীর উপর বাঁধ নির্মাণ করে তাহলে মিশরের পানি সরবরাহ শুকিয়ে যাবে এবং দেশটি প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ নীলনদের পানি সরবরাহের পুরো নিয়ন্ত্রণ তখন চলে যাবে ইথোপিয়ার হাতে শুধু মিশর নয় নীলনদের ভাটিতে আরেকটি দেশ সোধানো এই প্রকল্পের উদ্বেগ জানিয়েছেন তারাও পানি কমিয়ে যাওয়ার আশঙ্কা করছে ইথোপিয়া দু সালে এই বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছিল তারা বলেছিল অর্থনৈতিক উন্নয়নের জন্য তাদের এই বাদ দরকার প্রায় চারশো কোটি ডলার খরচ করে এই বাদ দেওয়া হয়েছে এটির নির্মাণ যখন শেষ হবে তখন পশ্চিম ইথোপিয়া এই বাদ হবে আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প বাইডেনের সঙ্গে শুরুটা ভালো হয়নি বলছে এরদোগান রাশিয়া থেকে এ স্বাস্থ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনা নিয়ে যুক্তরাষ্ট্র তুরস্কের মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান এ দ্বন্দ্বের এখনও কোনো সুরাহা হয়নি এ নিয়ে টানাপোড়নের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তাইপ এরদোগান বলেছেন আমি জর্জ ডাব্লিউ বুশ এবং বারাকোমাবা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালোভাবে কাজ করেছি কিন্তু জো বাইডেনের সঙ্গে আমরা ভালোভাবে কাজ করছি সেটি বলতে পারবো না বৃহস্পতিবার এক বিবৃতিতে জো বাইডেনের ওপর অসন্তুষ্ট প্রকাশ করে এরদোগানে কথা বলেছেন খবর ডেলি সাবাহার তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন উনিশ বছর দায়িত্ব সামলানোর পর আমি এখন একথা বলতে পারি না যে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো পর্যায়ে পৌঁছেছি যুক্তরাষ্ট্রের এটি ভালোভাবে অনুধাবন করতে হবে যে তুরস্ক এস চাষ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তি থেকে পিছনে সরে আসবে না রাশিয়া থেকে এই এস চাষ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনা কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তুরস্কের মধ্যে বিরোধ দেখা দেয় আফগানিস্তান বিষয়ে এক প্রশ্নের জবাবে এরদোগান বলেছেন আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ও উদাসীনতা দায়ী যুক্তরাষ্ট্র সিরিয়ার সন্ত্রাসীদের মদত দিচ্ছে উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন বাইডেন সিরিয়ার ওয়াইপিজিকে অস্ত্র সরবরাহ করছেন এছাড়া ইন্টারপোলের তালিকাভুক্ত এর এক শীর্ষ নেতা হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছিল ওয়াইপিএর বিরুদ্ধে সহযোগিতা প্রতিশ্রুতি বাস্তবায়নের বিলম্বের কারণে তুরস্ক যুক্তরাষ্ট্রের উপর অসন্তুষ্ট তাজিকিস্তানে একশো আফগান পাইলট গ্রেপ্তার সঙ্গে ছিল ষোলো যুদ্ধবিমান আফগানিস্তানের একশো তিতাল্লিশ জন পাইলটকে গ্রেপ্তার করেছে তাজিকিস্তান এসব পাইলট গত আগস্টে তালেবানের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল তাদের আশঙ্কা ছিল তালেবান ক্ষমতায় আসার পর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণকারী পাইলটদের ওপর প্রতিশোধ নেবে এসব পাইলট ষোলোটি বিমান তাদের সঙ্গে নিয়ে এসেছে তাজিকিস্তান সরকার বলছে রাজধানীর পার্বত্য অঞ্চলে একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে পাইলটদেরকে আটক করা হয়েছে তাদেরকে আমেরিকায় পাঠানো হবে তবে তবে কয়েকজন পাইলট বলছে তাদেরকে কোথায় পাঠানো হবে সে বিষয়ে তারা চিন্তিত নন তারা উদ্বেগের মধ্যে রয়েছেন আফগানিস্তান প্রতিবেশী দেশ তাজিকিস্তান বহু আফগান শরণার্থী রয়েছে তাজিকিস্তান সরকারের দাবি তারা গত পনেরো বছরে পনেরো হাজার আফগানিস্তানিকে আশ্রয় দিয়েছে সৌদির সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলছে ইরান উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে মধ্যপ্রাচ্য মুসলিম রাষ্ট্র সৌদি আরবের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা চায় ব্যাপক অগ্রগতি হয়েছে বৃহস্পতিবার এমন মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেছেন রিয়াদের সঙ্গে যে আলোচনা চলছে তাতে জর্জরিত অগ্রগতির ঘটনায় তেহরান ভীষণই খুশি আঞ্চলিক এই দুটি শক্তি টেকসই সম্পর্ক প্রতিষ্ঠায় সক্ষম ইরানের রাষ্ট্রীয় বাত্রা সংস্থা ইরানাকে সাক্ষাৎকারে সাঈদ খাতেব যাদের বলেছেন গেল কয়েক মাসে সৌদি সরকারের সঙ্গে ইরানের বেশ দফায় দফায় বৈঠক হয়েছে এসব আলোচনা অনুষ্ঠিত হয়েছে ইরাকের রাজধানী বাগদাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুখপাত্র জানান সেখানে চমৎকার পরিবেশে আলোচনা হয়েছে এছাড়া উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে বৈঠকে বেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে ইব্রাহিম রাইসি দায়িত্ব গ্রহণের পর যথাযথ পর্যায় থেকে উভয় পক্ষে বাত্রা প্রদান করা হয়েছে নির্ধারিত এই আলোচনার মধ্যে কখনো আলোচনা হস্তগিত হয়নি সাইদ খাতেফ যাতে বলেছেন ইরান সব সময় সৌদি আরবের সরকারকে এই বাত্রা দিয়েছে যে আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে এখনও যেসব সমস্যা রয়েছে তারা তার সমাধান এই অঞ্চলেই বিদ্যমান রেয়াদ সরকার যদি তেহরানের কথায় মনোযোগ দেয় তাহলে দুই দেশের মধ্যে টেকসই ও সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা কোনো কঠিন বিষয় নয় আফগানিস্তানের সব জাতির সরকার চায় পাস পরাশক্তি আফগানিস্তানে ঐক্যমত সরকার গঠনে তালেবানের উপর চাপ দিচ্ছে পাস শক্তি। বুধবার যুক্তরাষ্ট্র ব্রিটেন রাশিয়া চীন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের ঘণ্টাব্যাপী ভার্চুয়াল বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় তারা আফগানিস্তানের সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি নিরপেক্ষ সরকার গঠনের উপর তাগিদ দিয়েছে তারা বার্ষিক সাধারণ অধিবেশনের বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুত্রের সাংবাদিকদের বলেছেন পাঁচ পরাশক্তি শান্তিপূর্ণ ও স্ত্রীশীল একটি আফগানিস্তান চায় সেখানে কোনো দ্বিগ্ন ও বৈষম্য ছাড়াই মানবাধিকার সহায়তা পৌঁছে যাবে পররাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন সুরে বলেছেন আমরা এমন একটি আফগানিস্তান চাই যেখানে নারী ও মেয়েদের অধিকারের সমুন্নত করা হয় যা সন্ত্রাসবাদের আশ্রয় নেয় এমনকি সেখানে জনগণের অংশের প্রতিনিধিকারী একটি সমুন্নত সরকার রয়েছে আফগানিস্তান বৌদ্ধ ধর্মের ঐতিহ্য রক্ষার আহ্বান শ্রীলঙ্কার শ্রীলঙ্কা বুধবার তালেবানের অধীনে আফগানিস্তানের বৌদ্ধ ঐতিহ্য রক্ষার জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশটির প্রেসিডেন্ট বলেছেন আমি জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করছি তারা যেন আফগানিস্তানের বৌদ্ধ ঐতিহ্য রক্ষার উদ্যোগ nan এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছে আফগানিস্তানের পর থেকে বিভিন্ন একতরফা নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব প্রত্যাহার করা উচিত বুধবার আফগানিস্তান নিয়ে জি বি সে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে আহ্বান জানান তিনি আফগানিস্তানের পর আরোপিত বিভিন্ন একতরফা নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধের যত শীঘ্রই সম্ভব অবসান ঘটাতে হবে তালেবানকে বাস্তববাদী হতে বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের নতুন সরকারকে দেশ পরিচালনার পরিকল্পনার কথা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুয়েশি বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন বাত্রা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন বাস্তববাদী হতে হবে ধৈর্য রাখতে হবে আরও ইতিবাচক হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিচ্ছিন্ন থাকা যাবে না তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে মোদী দু সালে ক্ষমতায় আসার পর এই নিয়ে সাতবার যুক্তরাষ্ট্রে সফর দিলেন মোদী তবে বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম সফর তার ওয়াশিংটনে পা রেখেই মোদীর টুইট বার্তায় জানান ওয়াশিংটনে ভারতীয় সাদর অভ্যর্থনায় আমি অভিভূত তাদের প্রতি আমি কৃতজ্ঞ তিন দিনে এই যুক্তরাষ্ট্র সফরে মোদী শীর্ষ কোয়াট বৈঠকে যোগ দেবেন সেই সঙ্গে বাইডেন ও কমলা হ্যারিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে তার বাইডেন ক্ষমতা আসার পর এই প্রথম দুই প্রধানমন্ত্রীর মুখোমুখি বৈঠক হতে চলেছে বাইডেন ছাড়াও কোয়াট শীর্ষ বৈঠকে জাপান অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মোদী চলতি বছরের মার্চে কোয়াড সংগঠন হওয়ার পর ভার্চুয়ালি বৈঠক হয়েছিল তার দেশের নেতারা এই প্রথম সরাসরি বৈঠক বসতে চলেছে যুক্তরাষ্ট্র ভারত জাপান ও অস্ট্রেলিয়া